দর্শক, এই মুহূর্তে মহাখালী এলাকায় আছেন সহকর্মী তরিক ইসলাম। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তরিক, অটোরিকশা চালকরা কি এখনো সড়ক অবরোধ করে রেখেছেন? আর ওই এলাকার বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানান। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে, আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আপনাকে যদি একটু ক্যামেরা থেকে দেখাই, এখানে যে মহাখালী যে রেল গেট রয়েছে, সেই রেল গেট অটোরিকশা চালকরা কিন্তু অবস্থান নিয়েছে, দেখায় যে এখানে কিন্তু বিভিন্ন সড়কে কিন্তু তারা যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো দিয়ে এক ধরনের কিন্তু প্রতিবন্ধকতা, অন্য ধরনের যানবাহন। আর আপনাকে যদি একটি তথ্য জানিয়ে রাখি যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশের সাথে মুখোমুখি একটা অবস্থানে রয়েছে কিন্তু এই ধর্মঘট পালনকারীরা। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি, অর্থাৎ অটোরিকশা চলাচলের অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। সকাল থেকে যেই ধর্মঘট শুরু হয়েছে, দুপুর 12টা নাগাদ কিন্তু এখানে সেনাবাহিনী আসে এবং তারা কিন্তু ধর্মঘটকারীদের উপর লাঠিচার্জ করে, যার ফলে কিন্তু এখানে একটা ব্যাপক বিশৃঙ্খলার কিন্তু সৃষ্টি হয়। এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, আমরা দেখেছি এখানে ইটের আঘাতে অনেককে কিন্তু আহত হতে দেখেছি। পাশাপাশি এখানে একটা পাশে একটা যে শপিং মল রয়েছে এসকেএস টাওয়ার, সেই এসকেএস টাওয়ারে কিন্তু আমরা হামলার ঘটনা দেখেছি। একই সাথে কিন্তু গণমাধ্যমের যে গাড়ি রয়েছে, একটি গণমাধ্যমের গাড়িতেও কিন্তু ভাঙচুর করা হয়েছে, এমনটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে সেনাবাহিনী, পুলিশ এবং আন্দোলনকারীরা কিন্তু একেবারে মুখোমুখি পর্যায়ে কিন্তু রয়েছে। যে কোনো সময়ে কিন্তু যে কোনো পরিস্থিতি কিন্তু এখানে ঘটতে পারে। এখানে এক ধরনের কিন্তু উত্তেজনা কিন্তু কাজ করছে আন্দোলনকারীদের মধ্যে। আমরা দেখছি যে বিভিন্ন সময় কিন্তু হই হুল্লোড় করছেন এবং ধাওয়া পাল্টা ধাওয়ার একটা পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে, এমন কিন্তু দেখতে পাচ্ছি। সব কিছু মিলে এখানে কিন্তু একটা উত্তেজনাকর একটা পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে, আর এই আন্দোলনের ফলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে যেহেতু এই আন্দোলন চলছে, এরপরে মহাখালী থেকে বনানীমুখী, বিজয়সরণীমুখী এবং তেজগাঁওমুখী যে সড়ক, সেই পুরো সড়ক জুড়ে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু মানুষের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। অনেকেই কিন্তু পায়ে হেঁটে চলাচল করছেন, তাদের যে গন্তব্যস্থল সেখানে যেতে হবে, অনেকে অসুস্থ, অনেক শিক্ষার্থী আছে, কর্মজীবীরা আছে, অনেকে বাধ্য হয়ে কিন্তু দীর্ঘ ভোগান্তির শিকার হয়ে কিন্তু পায়ে হেঁটে চলাচল করছে। আপনি জানেন এখানে কয়েকটি হসপিটাল রয়েছে, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বাণিজ্যিক ভবন রয়েছে। তো জনবহুল এই এলাকায় এই আন্দোলনের ফলে কিন্তু চারিপাশে কিন্তু যানবাহনের একটা তীব্র যানজটের যেমন সৃষ্টি হয়েছে, পাশাপাশি কিন্তু তীব্র ভোগান্তিরও কিন্তু সম্মুখীন হতে হচ্ছে পথযাত্রীদের। আপনাকে যদি একটু ক্যামেরা চোখে দেখাই, এখানে তেজগাঁওমুখী যে সড়কটি রয়েছে, সেই সড়কটি, পুরো সড়কটি জুড়ে কিন্তু এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যদি দেখাই, সকাল থেকে, সকাল 9টার কিছু পর থেকে কিন্তু এই যে অচল অবস্থা, সেই অচল অবস্থা কিন্তু এখনও কিন্তু বিদ্যমান রয়েছে। এবং এখানকার যেসব গাড়ি চালকরা রয়েছে, যাত্রীরা রয়েছে, তারা এক ধরনের দুশ্চিন্তার মধ্যে রয়েছে, কারণ যে কোনো সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, ইটপাটকেল ঘটনা ঘটছে, এর ফলে একদিকে যেমন তাদের যানবাহন ক্ষয়ক্ষতি শিকার হচ্ছে, ঠিক পাশাপাশি তারাও ক্ষয়ক্ষতির শিকার বা হতাহতের একটা সংখ্যা থেকেই যায়। তো সব কিছু মিলে কিন্তু একটা চরম উত্তেজনা কিন্তু এই এলাকায় কাজ করছে। শুধুমাত্র এই মহাখালীতে যে এই অবরোধ কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছে, যার ফলে আমরা কিন্তু জানতে পেরেছি পুরো রাজধানীর জুড়েই কিন্তু এক প্রকার একটা অচল অবস্থা কিন্তু তৈরি হয়েছে। যদি আপনাকে বলি, এখনো মহাখালীর অবস্থা কিন্তু থমথমে। এখানে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন এবং আন্দোলনকারীরা, বিশেষ করে অটোরিকশা চালক যারা রয়েছে, তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। অটোরিকশা চালকরা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে না হবে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তারা সড়কে চলাচল করতে না পারবেন, তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা সড়কেই অবস্থান করবেন। তো তোহার রাজধানীর মহাখালী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জি তরিক, আপনাকে ধন্যবাদ।